সাইকেল ও টোটোর মধ্যে মুখোমুখি দুর্ঘটনায় আহত তিন। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ পূর্ব আখানগড় কুমোর মোড়ের বালুরঘাট রায়গঞ্জ রাজ্য সড়কে সাইকেল ও টোটোর মধ্যে মুখোমুখি দুর্ঘটনা। এলাকাবাসীরা টোটো চালক সহ আহতদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তা বেহালের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। যতদিন রাস্তা ভালো হচ্ছে না, দুর্ঘটনা হতেই চলছে। প্রশাসনের কাছে অনুরোধ, অতি শীঘ্রই যেন রাস্তা মেরামত করে। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। আমার নাম প্রদীপ। কি করে অ্যাক্সিডেন্টটা হলো? ও সাইকেল নিয়ে আসছে, আমি আসছি, ঠিক আছে। ও একবার এদিক, একবার ওদিক, ও মনে হয় নেশা করেছিল। তুমি তুমি কোন দিক থেকে আসছিলে? আমি এই দিক থেকে আসছি। তুমি ব্যালেন্স হয়ে গেলে কি? আরে এই দিক, ওর জন্য, ওর জন্য আউট ব্যালেন্স। ওই দিক থেকে পার হয়ে গেল। ওকে ওকে, আমি কাছ থেকে বাড়ি যাচ্ছি রে। ওকে পাইলাম, কোন টোটো পাচ্ছিলাম। আপনার কোথায় চোট লাগছে? পায়ে লাগছে, হাঁটুতে লাগছে। এটা কি মনে হচ্ছে রাস্তার জন্য হয়েছে নাকি কি ব্যাপার? অবশ্যই টোটো যাবে না, টোটো যেতে পারবে না, যাবে না, মনে যাবে না, যাবে না মনে হয়। পাঁচ বছর থেকে রাস্তা ঠিক করছে, এখন পর্যন্ত রাস্তা ঠিক হচ্ছে না। ঘটনাগুলো হয়ে যাচ্ছে, কেন হচ্ছে অ্যাক্সিডেন্ট? আমরা যেতে আসতে দেখতে হচ্ছে পিছনে কোন গাড়ি ঘোড়া আছে, কোন মারে দেয়, সে আমরা কি করব, কোথায় যাব, খালে বিলে পড়ে যাবো। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে। পিলার ভেঙে দিচ্ছে, পিলার কি করে দিচ্ছে, কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে? কিন্তু পিলার দেওয়ার জন্য একটু ডা বাইন উল্টা পাল্টা হয়েছে। রাস্তা কি ভালো আছে? রাস্তাটা ভালো আছে, রাস্তা ভালো নাই, এখনো কোনো প্ল্যান নাই রাস্তার। আস্তা ডিমের আছে, কিন্তু পিলার জন্য সাইকেল নিয়ে আসি আমরাও, এই সাইকেলের জন্য এদিক ওদিক ওদিক হয়ে যায়। আপনার নাম? গোয়ালু। কি নাম? গোয়ালু। গোয়ালু কি টাইটেল? কি রায়।